এই এই চাঞ্চল্য কর মামলায় একমাত্র আসামি, চারটি হত্যাকাণ্ডের দায়ে আজকে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান স্যারের আদালতে এইটি রায় ঘোষণা হল। রাষ্ট্রপক্ষ 18 জন সাক্ষীকে উপস্থাপন করেছি আমি, এবং এই 18 জন সাক্ষী লার্নেড কোর্ট বিচক্ষণতার সঙ্গে এক্সামিন করেছেন এবং খুনের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছেন, এবং এই আসামি একমাত্র মৃত্যুদণ্ড পাওয়ার হকদার হিসেবে অবজারভেশন দিয়েছেন, এবং নির্মমভাবে চাপাতি দিয়ে এই চারজনকে হত্যা করা হয়। সম্পূর্ণ ভাইয়ের সম্পত্তি আত্মসাত করার লক্ষ্যেই এইটি অবজারভেশনে আসছে, এবং আমরা এটা এই যে সাজাটা দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত এই যে মামান্য যে দায়রা জজ মহোদয় যে আদেশটা দিয়েছেন অত্যন্ত যুগান্তকারী রায় ঘোষণা করেছেন।